দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদহা কমিউনিটি হলে শুভ সূচনা হল বঙ্গজননীর। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি এবং বঙ্গজননী জেলা ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট সহ একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। আর এক বছরের মাথায় পাণ্ডবেশ্বর বিধানসভায় আবার ভোট হয়েছিল, এবারে এমপি ইলেকশন। এই সিটটা আমরা কখনো জিতিনি, কখনো বামপন্থী বন্ধুরা, কখনো বিজেপি দুবার, বাবুল সুপ্রিয়জি নিজের ক্যারিশমায় জিতেছিলেন, গায়ক হিসেবে বিধান লোকসভায় গেছিলেন। কিন্তু এবারে আমরা সবাই মিলে লড়াই করেছি, গোটা পশ্চিম বর্ধমান জেলার লোক অবাক হয়ে তাকিয়ে দেখেছে পাণ্ডবেশ্বরের দিকে, পাণ্ডবেশ্বর বিধানসভার দিকে। পাণ্ডবেশ্বর বিধানসভা 95,000 ভোটে জিতিয়ে 14 সিনেমা দিল্লি পাঠিয়েছে। টোটাল জেলা যা ভোট দিয়েছে আমরা 1/3 দিয়েছি। সব এই লড়াই আপনাদের উদ্দেশ্য। এই লড়াইয়ে আমি দেখেছি সে সময় প্রচন্ড দুঃখ হয়েছে, মানুষ গরমে বেরোতে পারছে, আমরা ভয় পাচ্ছিলাম যে মানুষ ভোট দিতে আসবে কিনা। কিন্তু আপনারা দমেননি, আপনারা বঙ্গজননী, আপনারা মহিলা তৃণমূল কংগ্রেসের যারা আমাদের সংগ্রামী মায়েরা আছেন, বোনেরা আছেন, আপনারা মাঠে নেমে লড়াই করে পাণ্ডবেশ্বরের মাটি দুর্জয় ঘাটি জেনে রাখো দুর্বৃত্ত, এই কথাটা বিজেপিকে বুঝিয়েছি। একটু আগে সুজিত বলছি যে আমরা একজনকেই চিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নেত্রী, আমরা সবাই সৈনিক। তিনি প্রয়োজন মনে করেছেন সুজিত তৃণমূল কংগ্রেস আর বঙ্গজননী, আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। যেই মহিলা তৃণমূল কংগ্রেস সেই হচ্ছে বঙ্গজননী বাহিনী। এই মাতৃদিবস উপলক্ষে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আমরা একটাই বার্তা দেব যে সবকিছু ভুলে গিয়ে আগামী 2024 আমরা সোনার বাংলা দেখেছি 2011-তে এবং দেখবো 2024-এ দিল্লির ওই মশলাদের গদি ওই মোদী সরকারকে হাঁটিয়ে আমাদের মা দুর্গাকে ওখানে বসাবো আমরা।